হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। নতুন শিক্ষানীতি অনুসারে তোমাদের স্কুলে যুক্ত হলো একটি নতুন সাবজেক্ট, এছাড়া বিভিন্ন একাডেমিক কোর্সগুলোতেও নতুন শিক্ষানীতি অনুসারে কিছু চেঞ্জ এসেছে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো নতুন শিক্ষানীতি সম্বন্ধে, মানে NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্বন্ধে তোমরা সবাই জানো, এবং এটা নিয়ে একটা রীতিমতো আমি ভিডিও করে দিয়েছি। এখানে কিছু আরও এক্সট্রা সিলেবাস তোমাদের স্কুলে ঢুকে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন একটি নতুন সাবজেক্ট স্কুলে তোমাদের অ্যাড হবে, এবং এই সাবজেক্ট নিয়ে তোমরা ভবিষ্যতেও এগিয়ে যেতে পারবে। এই নতুন শিক্ষানীতি অনুসারে তোমাদের নতুন একটা সাবজেক্ট অঙ্ক এবং বিজ্ঞান অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের সাথে অ্যাড হয়েছে। এই যে নতুন সাবজেক্টটি তোমাদের অ্যাড হয়েছে সেই সাবজেক্টটি হলো কৃষি। কৃষি বলে একটি নতুন সাবজেক্ট তোমাদের স্কুলে অ্যাড হয়েছে। কোন ক্লাসের এর স্টুডেন্টরা এই সাবজেক্ট পড়বে? এবার থেকে তোমাদের নতুন শিক্ষানীতি অনুসারে অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল অন্যান্য সাবজেক্টের সাথে কৃষি একটি সাবজেক্ট জুড়ে দেওয়া হলো, যেটা তোমাদের কোন ক্লাসের স্টুডেন্টদের ক্ষেত্রে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্যক্রমে এই যে নতুন কৃষির যে সাবজেক্টটি সেটি যুক্ত করে দেওয়া হলো নতুন শিক্ষানীতি অনুসারে। আর শুধুমাত্র ষষ্ঠ থেকে দশমে নয়, এর পরেও যদি তোমরা চাও তাহলে কৃষি সাবজেক্টটিকে নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে, এবং ইন ফিউচার তোমাদের এটা কেরিয়ার অপশনও হতে পারে যে এ তোমরা কৃষি নিয়ে যদি এগিয়ে যাও সেক্ষেত্রে তোমরা কৃষির উন্নত প্রযুক্তিবিদ কিংবা কৃষি বিশেষজ্ঞ কিংবা কৃষি শিক্ষকও হতে পারবে। তো এই যে তোমাদের নতুন একটি সাবজেক্ট এ ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত তো অ্যাডই হলো, এছাড়াও তোমাদের উচ্চশিক্ষার জন্য একটি সাবজেক্ট হয়ে গেল কৃষি। তোমরা বুঝতেই পারলে তোমাদের সিক্স থেকে দশম ক্লাস পর্যন্ত, মানে সিক্স সেভেন এইট নাইন 10 পর্যন্ত তোমাদের কি হচ্ছে একটা এক্সট্রা সাবজেক্ট জুড়ে গেল, সেটা হচ্ছে কৃষি। পরের বছর থেকে হয়তো এই সাবজেক্ট প্রত্যেকটা স্কুলে সিক্স থেকে দশম শ্রেণীর মধ্যে আমরা দেখতে পাবো। শুধুমাত্র এটাই না, এছাড়া নতুন শিক্ষানীতি অনুসারে বিভিন্ন যে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো আছে সেই ইনস্টিটিউটগুলোতে প্রচুর জিনিস চেঞ্জ হয়েছে। যেমন নতুন শিক্ষানীতি অনুসারে আইআইটি খড়গপুরে সঙ্গীতের সাথে ফাইন আর্টসকে যুক্ত করা হলো, মানে আইআইটি খড়গপুরে ক্লাসিক্যাল ড্যান্স, শাস্ত্রীয় সঙ্গীত এবং বিজ্ঞানকে একসাথে জুড়ে দেওয়া হলো। এইরকম ভাবে কোনো স্টুডেন্ট যদি চায় কোনো ইনস্টিটিউটে কোনো কোর্স করার সাথে সাথে সঙ্গীত বা ড্যান্স তারা কিন্তু একসাথে করতে পারে। তো এইরকম ভাবে খড়গপুর আইআইটির মতো বিভিন্ন এরকম ইনস্টিটিউট রয়েছে যেখানে ফাইন আর্টস যুক্ত হয়ে গেছে, মানে স্টুডেন্টরা চাইলেই সঙ্গীত বা ড্যান্স বা ড্রয়িং এরকম বিভিন্ন সাবজেক্ট তারা নিতে পারে যে কোনো কোর্স করতে করতে। তো এটা তোমাদের সকলের জন্য খুবই আনন্দের, কারণ তোমরা কোনো কোর্স করতে করতে তোমরা ড্যান্স বা তোমাদের যে দিকে ইন্টারেস্ট রয়েছে সেই দিকে তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারো, তোমাদের এটাকে একটা সাবজেক্টে পরিণত করতে পারো। যেরকম তোমরা যদি চাও মিউজিক একটা সাবজেক্টে পরিণত করবে তোমরা সেটা করতে পারো। তো এখনো প্রত্যেকটা ইনস্টিটিউটে এরকম আসেনি, নতুন শিক্ষানীতি অনুসারে প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু তোমরা মিউজিক, ড্যান্স, ড্রয়িং বা অ্যাক্টিং এর মতো সাবজেক্ট নিতে পারবে। আর বন্ধুরা, নতুন শিক্ষানীতি সম্পর্কে তোমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইলে তোমাদের এর একটা ভিডিও অলরেডি আমি করে ফেলেছি, তার লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর নতুন শিক্ষানীতি সম্বন্ধে বা এই যে কৃষি নতুন সাবজেক্ট জুড়ছে এর সম্বন্ধে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।